এই যে বোরহান উদ্দিন আপনি লিখেন আমি জানতে চাচ্ছিলাম কোনো মসজিদ কমিটি যদি মসজিদের টাকা রেখে রাখে এবং সেই টাকা থেকে যে সুদ আসবে সেই সুদের টাকা মসজিদের কাজে ব্যয় করে এটা কি জায়জ হবে না মোটেই জায়জ হবে না কারণ সুদের কারবার করা এটা নিষিদ্ধ আল্লাহ তালা হারাম করেছেন তো আল্লাহর ঘরে যে টাকাটা মানুষ দান করেছে কেমন যেন এই টাকাটা মানুষ আল্লাহকে দান করেছেন তো আল্লাহকে দান করা টাকাটা আপনি আল্লাহর নিষিদ্ধ পথে ব্যয় করছেন ব্যাপারটি অনেক জঘন্য এবং নিজেরা সুদের কারবারে জড়িত হওয়ার চাইতে ভয়াবহ অপরাধ কারণ এখানে আপনি আল্লাহ আল্লাহব্বুল আলমিনের উদ্দেশ্যে যে টাকাটা মানুষ দান করেছে সেই টাকাটাকেই আল্লাহর সন্তুষ্ট বিরোধী পথে আপনি ব্যয় করছেন অতএব এরকম কোনো চিন্তা করা যাবে না আজকাল মসজিদ কর্তৃপক্ষ মসজিদের সাধারণ শুধু আয়ু উপার্জনও চিন্তা করে মসজিদ যে একটা চেতনার বাতিঘর মসজিদ থেকে যে মানুষ নীতি এবং আদর্শ শিখবে মসজিদ থেকে মানুষ আল্লাহ এবং তার রসুল্লাহসাল্লামের আনুগত্য শিখবে সেই চেতনার জায়গা থেকে মসজিদের সেবা খুব কমই কমিটির লোকজন করে থাকেন তারা বৈষয়িক বিষয়গুলোকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকেন বৈষয়িক বিষয়ে যদি মসজিদ দুর্বল থাকে কিন্তু মসজিদের যে মূল প্রাণ সেটি যদি আপনার অনেক বেশি আপনার সবল থাকে সতেজ থাকে তাহলে সেটাই হবে মসজিদের সার্থকতা সেটাই হবে মসজিদ কমিটির মূল দায়িত্ব পালন বিধায়